सर्वं शुभमयं शिवनंता शिवकृपानंता। आगामी 22 जुलाई शुक्र ग्रह जे वक्र गतिते जाच्छे, सेई वक्र गतिर जे प्रभाव आम्रा समस्त संचार समस्त गति परिवर्तनेर जे फलाफल सेटा आमादेर व्यक्तिगत राशि लग्न अनुजाई कि हबे तार सेटा जानबार जन्य खुबी आग्रही। तो सेई व्यक्तिगत राशि लग्न जे फलाफल सेटाओ अनेकटाई किन्तु सार्विक भावेई बला हय कमप्लीटली सम्पूर्ण एकेबारे आपनार छकेर संगे मिले जाबे सेटा किन्तु हय ना, कारण प्रत्येक मानुषेर आलादा आलादा दशा अंतर्दशा इत्यादि चले। तो आज के आमरा किछु एमन तथ्य डेटा इनफरमेशन आलोचना करब, नाड़ाचाड़ा करब, जे तथ्यर माध्यमे आमादेर ओई जे राशिफलेर आग्रह आमादेर थाके अपेक्षा थाके सेई राशिफले आमरा जा जानबार प्रयास करी तार चेयेओ आरो निखुतभावे आमरा जानते पारब बुझते पारब जे एई बक्री शुक्र 22 जुलाई थेके 3 सेप्टेम्बर आमादेर কি ফলাফল দিতে চলেছে এই সময়ের মধ্যে বা এই সময়ের পরবর্তীকালে। তার জন্য আমরা আজকে একটু ইতিহাসের সাহায্য নেব। আমরা জানি হিস্ট্রি রিপিটস ইটসেলফ বলে একটা কথা আছে, সেটা সবসময় প্রযোজ্য না হলেও এম্পেরিক্যাল ডেটা যে প্রিসিডেন্ট কোর্টরুমে আইনের ক্ষেত্রেও কিন্তু উকিল বাবুরা প্রিসিডেন্ট নজির অতীতের উদাহরণকে সবসময় ব্যবহার করেন। অতীতের উদাহরণের অবলম্বনটা একটা বিশেষ প্রয়োগ এবং প্রায়োগিক যে পদ্ধতি সেটা কিন্তু শুক্রের ক্ষেত্রে সবচেয়ে প্রাসঙ্গিক, কারণ শুক্র হচ্ছে প্রয়োগ অ্যাপ্লিকেশনের গ্রহ। যে শুক্রাচার্যর কন্যা দেবযানী বৃহস্পতি পুত্র কচকে বিখ্যাত বিশ্ববিখ্যাত অভিশাপ দিয়েছিলেন, আমি বহুবার উল্লেখ করেছি, শিখিবি পারিবি না করিতে প্রয়োগ। বৃহস্পতি পুত্র কচ যে ছলনা করে প্রেম করেছিল দেবযানীর সঙ্গে, মৃত সঞ্জীবনী বিদ্যা জানবার জন্য লাভ করার জন্য, সেই প্রেমের ছলনাকে সেই খেলাকে ধরে ফেলে বুঝতে পেরে দেবযানী কিন্তু এই অভিশাপটা দিয়েছিলেন, শিখিবি পারিবি না করিতে প্রয়োগ। তো প্রয়োগ অ্যাপ্লিকেশনটা শুক্রের ক্ষেত্রে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সুতরাং এম্পেরিক্যাল ডেটা, যা কিছু আমরা যাচাই করে নিতে পারছি আমাদের পর্যবেক্ষণের মাধ্যমে বা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে, সেই তথ্য কিন্তু আমাদের জন্য বিশেষ মার্গদর্শনের ভূমিকায় থাকে। তো এই শুক্রের যে বক্রগতি, এর একটা সাইকেল আছে, ভেনাস সাইকেল। আমি 2020-তে সম্ভবত আপনারা যদি স্ক্রোল করেন তাহলে এই ভেনাস সাইকেল নিয়ে একেবারে বিস্তারিত গভীরে আলোচনা করেছি, সে ভিডিও আছে ইউটিউবে। 8 বছরের সাইকেলে ভেনাস একটা পথ পরিক্রমা সম্পূর্ণ করে। তো এই 2023-এর যে সিংহ রাশিতে শুক্র বক্রগতিতে যাবে, ঠিক এই জিনিস, ঠিক এই পরিস্থিতি 2015-তেও হয়েছে 8 বছর আগে, এবং তারও 8 বছর আগে 2007-এ হয়েছে। তো এই যে 8 বছরের সাইকেল, তাহলে আমাকে একটু স্মৃতিচারণ করে দেখতে হবে যে 2007-2015 এই দুটো সময়ে, এই দুটো বছরে জুলাই থেকে সেপ্টেম্বর আমার জীবনে কী কী ঘটনা ঘটেছে, এবং জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো বিশেষ ঘটনা বা এই সেপ্টেম্বরের পরপর মোটামুটি
অক্টোবরের মধ্যে কোনো বিশেষ ঘটনা ঘটেছে কি না, কারণ আমি অন্য ভিডিওতে আপনাদের বলেছি যে রেট্রোগ্রেড ফেজের মধ্যেও হতে পারে যে ইম্প্যাক্টটা হবে, বা রেট্রোগ্রেড হওয়ার পরে ডাইরেক্ট হয়ে গেলেও কিন্তু এই বক্রী শুক্রর প্রভাবটা হতে পারে। তো আজকে আমরা সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়ার চেষ্টা করব, একটা যে শিরোনামটা আমি দিয়েছি নজিরবিহীন নজির, সেই নজিরবিহীন নজিরের প্রেক্ষিতে 21 সেপ্টেম্বর 2007, আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে, কলকাতার দমদমে পাতিপুকুর অঞ্চলে রেলওয়ে স্টেশনের রেলওয়ে ট্র্যাক্সের পাশে একটি মৃতদেহ পাওয়া যায় যাকে শনাক্ত করা হয় 30 বছরের কম্পিউটার গ্রাফিক্স ট্রেনার রিজানুর রহমান বলে। এই রিজানুর রহমানের মৃত্যু হয় 21 সেপ্টেম্বর 2007। রিজানুর রহমানের বিবাহ হয় 18 আগস্ট 2007 প্রিয়াঙ্কা টোডি, শিল্পপতি, বিশেষ আর্থিক সাচ্ছল্য সম্পন্ন টোডি পরিবারের কন্যা, এবং এই নিয়ে অনেক জলঘোলা, অনেক অনুসন্ধান, অনেক ইনভেস্টিগেশন ইত্যাদি অনেক কিছু হয়, আমরা সকলে জানি সেটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে 2007-এ 27 জুলাই থেকে 8ই সেপ্টেম্বর শুক্র সিংহ আর কর্কটকে অবলম্বন করে বক্র গতিতে গিয়েছিল, এবং 19 আগস্ট অশ্লেষা নক্ষত্র তে কর্কট রাশিতে প্রবেশ করে বক্র গতিতে, এবং 18ই আগস্ট প্রিয়াঙ্কা টোডি আর রিজানুর রহমানের বিবাহ সম্পন্ন হয়। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে তারা লুকিয়ে মা বাবাকে গোপন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তো এই যে শুক্রের প্রভাব রিলেশনশিপ, বারবার একটা কথা বলছি যে দুটো জীবনের প্রধান ক্ষেত্র, যে ক্ষেত্রতে এই বক্রী শুক্রর প্রভাব আমরা বিশেষভাবে অনুভব করব, এক সম্পর্ক আর এক অর্থনৈতিক দিক। এবং যে হায়রেতের আলোচনা করেছি যে অতীতের কোনো একটা বিশেষ চাওয়া পাওয়া, বিশেষ একটা আকুল কামনা, এই রকমই কিছু কার্মিক আকর্ষণ, প্রবল কার্মিক আকর্ষণ কিন্তু মানুষকে আকৃষ্ট করে, এবং সেই রকমই কিন্তু আমরা এই রিজানুর রহমান আর প্রিয়াঙ্কা টোডির ক্ষেত্রে দেখছি। এবং ভয়াবহ পরিস্থিতি হয়েছিল 2007-এ, শনি সিংহ রাশিতে ছিলেন, 2023-এ আমরা শনিকে কোথায় পাচ্ছি, কুম্ভে, ঠিক তার 180 ডিগ্রি বিপরীতে। তো শনির যে অবস্থান সেটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু সেখানে শনির অবস্থানটা যথেষ্ট একটা লিডিং একটা অবস্থান, যে 2007-এ শনির সঙ্গে শুক্র ছিল, 2023-এ শনি শুক্রকে দৃষ্টি প্রদান করছে। এবার 2015-তে আমরা কী পাচ্ছি, 2015-র ওই অগস্ট সেপ্টেম্বর ওই সময়টাতে শনি বৃশ্চিকে, বৃশ্চিকে অর্থাৎ শনির কিন্তু সিংহ রাশিতে দৃষ্টি অবশ্যই আছে, অর্থাৎ শুক্র যখন তার বক্রগতির যাত্রা শুরু করলো 2015-তে, তখন কিন্তু শুক্রের উপর শনির দৃষ্টি অবস্থান কিন্তু আমরা পাচ্ছি, এবং রাহুকেতুর অবস্থানটা তখন 2015-তে শিফট করে গেছে,
সেটা মেন আর কন্যায়। এই যে গ্রহগত অবস্থান, 2023-এ আমরা বৃহস্পতিকে বর্তমানে মেষে পাচ্ছি, সুতরাং বৃহস্পতির দৃষ্টি শুক্রের উপর থাকছে। 2015-তে বৃহস্পতি কিন্তু অবস্থান করেছিল ওই সময় সিংহরাশিতে, সুতরাং বৃহস্পতির সঙ্গে শুক্রও কানেক্টেড। তো শুক্রর এই যে 2023-এ যে বক্রগতি, সেই বক্রগতির যে টোটাল এনার্জিটা, সেটা 2007-এর আর 2015-র এনার্জির সঙ্গে অনেকটা আমরা কিন্তু সাদৃশ্য পাচ্ছি, সিমিলারিটি পাচ্ছি, বিশেষ করে শনির যে প্রভাব। তো অবশ্যই 2007-2015-র জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই তিনটে মাস একটু ফিরে যাওয়ার চেষ্টা করুন, বোঝবার চেষ্টা করুন, রিভাইভ রেকালেক্ট করার চেষ্টা করুন যে ওই সময় কোনো গুরুত্বপূর্ণ ঘটনা জীবনে ঘটেছিল কি না, এবং তার পরবর্তী দু মাসের মধ্যে। তো এটা এই রিজানুরের যে মৃত্যু এবং রিজানুর টোডির যে বিবাহ, সেখান থেকে আমরা নিশ্চিতভাবে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোনো মতেই প্রেম, প্রণয়, বিবাহ এই তিনটে বিষয় সম্পর্কীয় কোনো সিদ্ধান্ত কিন্তু এই সময় নেওয়া উচিত হবে না। এবং 2007-এর রিজানুরের মৃত্যুর বছরে মঙ্গলের অবস্থান কিন্তু ছিল মেষ আর বৃষতে, সুতরাং বৃষ থেকে কিন্তু মঙ্গল সিংহে দৃষ্টি প্রদান করেছে, মেষ থেকে মঙ্গল কর্কটে দৃষ্টি প্রদান করেছে। তো বক্রী শুক্র কি ফলাফল হতে পারে সেটা বোঝার জন্য আজকের এই উপস্থাপনা, আজকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ক্রুশিয়াল, ক্রিটিক্যাল ডেটা, ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আলোচনা করলাম, যাতে আপনারা একটা প্রস্তুতি নিতে পারেন, বুঝতে পারেন এবং একেবারে স্থির হতে পারেন, নিশ্চিত হতে পারেন যে এই এরিয়াগুলো, জীবনের এই ক্ষেত্রগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যারা যুবক যুবতী তাদের জন্য যে প্যাশনটা, এবং সেখানে শনির যে কারেকশন, রাহুরও দৃষ্টি আছে শুক্রের উপর সিংহরাশিতে, সুতরাং রিলেশনশিপ রিলেটেড কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন কিন্তু অবশ্যই এই সময় হওয়ার সম্ভাবনা, এবং তার জন্য কোনো রিলেশনশিপে চেঞ্জ, পুরনো থেকে নতুন, আগে কোনো সম্পর্ক নেই, ফার্স্ট রিলেশনশিপ তৈরি হচ্ছে, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, কোনো বিষয় কিন্তু এই ফেজটাতে আমাদের রিলেশনশিপ রিলেটেড কোনো ইস্যুর মধ্যেই আমাদের প্রবেশ করাটা উচিত হবে না। আশা করি আজকের এই তথ্য, এই ভিডিও, এই নজিরবিহীন নজির আপনাদের সাহায্য করবে আগামী দিন শুক্রের যে প্রভাব আমাদের উপর আসতে চলেছে সেই প্রভাবকে মোকাবিলা করতে। এবং আগামী ভিডিওতে আমরা শুক্র কীভাবে আমাদের শুভ এবং অশুভ ফল প্রদান করে, যেটা আমরা মঙ্গলের ক্ষেত্রে আলোচনা করেছি, সেই নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।